বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতর 31 দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এবং তৃণমূল পর্যায়ে দলের আরো সুসংগঠিত করিবেন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ডেপুটি হাট বাজার সংলগ্ন মাড়ানজি অক্টোবরের 11 তারিখ বিকাল 3টায় এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত। এই স্বাধীনের বাপ এই বাংলাদেশে আপনারা জানেন বাকশাল কায়েম করেছিল, একদলীয় স্বাধীন ব্যবস্থা কায়েম করেছিল, সেই জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক সংকটময় মুহূর্তে দেশের হাল ধরে বহুদলীয় রাজনীতি প্রবর্তন করেন। আওয়ামী লীগ, জামাত ইসলামী সহ সকল রাজনৈতিক দলকে এই দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। সমাবেশের সাতকানিয়া সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে মোহাম্মদ হেলাল ও সদস্য সচিব আজিজুল হক রাসেলর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি হই নেতৃত্বে সমগ্র বাংলাদেশে আজকে আমাদের যে আন্দোলন সংগ্রাম চালিয়েছেন উনি আজকে দিন পর্যন্ত তার গুণ নাই। সারা বাংলাদেশের অধিকার, গণতন্ত্রের অধিকার, বাংলাদেশের বাঁধের অধিকার কিভাবে রক্ষা করে দেশকে সুসংগঠিত করা যায় সেই আন্দোলন সংগ্রামে তিনি ঝাঁপিয়ে পড়ে আজকে বাংলাদেশে গণতন্ত্রকে উদ্ধার করেছেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রসুল মুস্তাক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদুল হক সিকদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম রফিক উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ বাহাউদ্দিন ভুলু। শেখ হাসিনা ওই নাস্তিকদেরকে গ্রেফতার না করে চট্টগ্রাম।